আমাদের কিন্তু বর্তমান সময়ে কিছু খচ্চর টাইপের বন্ধুবান্ধব রয়েছে, যখন প্রয়োজন পড়ে তখনই শুধুমাত্র আমাদেরকে নক দেয়, বিশেষ করে টাকা পয়সার প্রয়োজন পড়লে। আমরা হয়তো বা সেই মেসেজটার কীরকম ধরন হতে পারে সেটি জানতে চাই বা শুনতে চাই বা দেখতে চাই, কিন্তু সে হয়তো বা অপর পাশ থেকে বুঝতে পারবে না আমরা সেই মেসেজটা দেখেছি বা শুনেছি। এটি এখন মেসেঞ্জারে করা কিন্তু সম্ভব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মেসেঞ্জার গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিয়েছি। ভিডিওতে লাইক করে শেয়ার করে আরও অসংখ্য মানুষকে জানিয়ে দেওয়ার রিকোয়েস্ট করছি। তো মেসেঞ্জারে চলে আসার পরবর্তী সময়ে এখানে আপনি দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন মুন তালুকদার নামে একজন ব্যক্তি আমাকে মেসেজ দিয়েছে, এইটা আমি দেখবো, কিন্তু সে যাতে বুঝতে পারে এটা আমি দেখবো না। তো এই জন্য অবশ্যই প্রথমে এই মেসেজের উপর আমরা কিছুক্ষণ প্রেস করে রাখবো, আমরা কিন্তু মেসেজে ঢুকবো না সরাসরি। প্রেস করে রাখার পরবর্তীতে এখানে রেস্টিকেট নামে একটা অপশান রয়েছে, এখানে আমরা প্রেস করে দিচ্ছি। এখন আমাদের কাজ শেষ। এখন হয়তোবা আপনি দেখতে পাচ্ছেন মেসেঞ্জারের উপরের দিকে বামে থ্রি বার নামে একটা অপশান রয়েছে, এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পরবর্তী সময়ে এখানে সেটিংসের মতো একটা বার রয়েছে, এখানে আমরা প্রেস করি। এখন আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যেয়ে আমরা রেস্টিকেট নামে অপশান খোঁজার চেষ্টা করব। তো রেস্টিকেট যেহেতু অপশান নাই, তো এইখান থেকে আমরা প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশান পাবো, এখানে প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পরবর্তীতে এইখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন রেস্টিকেট অ্যাকাউন্ট নামে একটা অপশান, এইখানে প্রেস করুন। প্রেস করে এখানে কিন্তু আমি দুইজনকে রেখেছি। এখন আমরা উপরেরটাতে প্রেস করি। তো প্রেস করে দেখতেই পাচ্ছেন সে আমাকে বেশ কিছু ছবি পাঠিয়েছে, প্লাস এখানে দেখতে পাচ্ছেন কি অবস্থা, দোস্ত কিছু টাকা ধার দে, ওই কথা কোশনাকা। আমি কিন্তু মেসেজটা দেখিনি, প্রায় 45 মিনিটের মতো মেসেজটা আমি আনসিন করে রাখছিলাম, কিন্তু আমার দেখার খুব ইচ্ছা হচ্ছিল। তো এখন তো দেখলাম, কিন্তু সে কিন্তু অপর পাশ থেকে বুঝতে পারবে না যে আমি তার মেসেজটা দেখেছি, বিশেষ করে যদি আমি এইখান থেকে আপনাকে চলে যাই এইখানে। তো এইখান থেকে আনরেস্ট্রিক যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত না সে কিন্তু বুঝতে পারবে না আপনি তার মেসেজ দেখেছেন কি দেখেননি। সো আশা করি এই বিষয়টা আপনারা A to Z বিস্তারিত সকল বিষয় জানতে এবং বুঝতে পেরেছেন। হয়তোবা আপনাদের প্রয়োজনে এই ভিডিওটি লাগতে পারে। আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন।